যদি অভ্যাস থেকেই থাকে তাহলে আর অসুবিধা কি আছে? আরেকবার না হয় ঝালাই করে নে। দেখ, এটা তো খুব একটা সু অভ্যেস নয় যে পরে ঝালাই করতে হবে, সেই জন্যই বলছিলাম। কেন, গয়না পড়ার অভ্যেস কি খারাপ? এই পৃথিবীতে কত লোক খেতেই পায় না রে, আর আমি একা গয়না পরে সারাক্ষণ বসে থাকবো? তাহলে তো তুই বলতেই পারতিস মাকে তুলে দি এই গয়নাগুলো না কেনার কথা। অনেকবার বলেছিলাম, মামি আমার একটা কথাও শুনেনি। মামি বললো আমাদের প্রেস্টিজের ব্যাপার, এখন যদি গয়নাগুলো না দেয় তাহলে প্রেস্টিজ খাটো হবে। আমি তো মামু মামির প্রেস্টিজ নষ্ট করতে পারি না বল। আচ্ছা ঠিক আছে, এতটা যখন ভেবেছিস মামু মামির জন্য বাকিটাও ভেবে ফেল, পরে থাক না গয়নাগুলো, ভালো লাগছে তো তোকে দেখতে। তুমি এত বলো না দিদি, খোপাটা তো খুলে যাচ্ছে। কি এত ভারী খোপা বেঁধেছ, মাথায় তো নাড়তে পারছি না। হ্যাঁ, খোপাটা একটু বড়ই হয়েছে, কিন্তু ভালো লাগছে, দেখতে খুব ভালো লাগছে তোকে। হ্যাঁ তোদের দেখতে ভালো লাগছে, কিন্তু আমার তো খুব কষ্ট হচ্ছে। আচ্ছা হোক কষ্ট, একদিনই তো কষ্ট করবি, আবার কি আছে রে? খালি ভাবছি কখন তুলিদির বর আসবে। কেন রে? বারে বর দেখতে যাব, আবার কেন? ও তাই বল। কেন তুলিদি, তুই কি ভাবলি? না কি আর ভাববো। তুলিদি, তুমি যে এখান থেকে কাল চলে যাবে, তোমার খারাপ লাগছে না? খারাপ লাগলেই বা কি করা যাবে, মেয়ে সন্তান হয়ে জন্মেছি, চিরকাল কি এক জায়গায় থাকতে পারবো? এই যে ওলি যখন এই বাড়ি থেকে গেল তখন কত খারাপ লাগছিল আমাদের, এখন দেখ কি সুন্দর মানিয়ে গুছিয়ে নিয়েছে। এখন ওর বর, শ্বশুর শাশুড়ি, শ্বশুর বাড়ি, ওরাই তো ওর আপন। দেখ, যেখানে থাকতে হবে সেখানে সকলকে আপন করে নেওয়াটাই তো নিয়ম, তাই না? সত্যি কোনোদিনও ভাবতে পারিনি ওলি মামুমিকে ছেড়ে কোনোদিন থাকতে পারবে। ও কোথাও এক রাত তো কাটাতেই চাইতো না। কিরে ওলি বল, শোন, তোদের তো এখনো বিয়ে হয়নি, তাই তোরা বুঝতে পারছিস না। যেদিন তোদের বিয়ে হয়ে যাবে সেদিন বুঝতে পারবি। আসলে কি বলতো, বিয়ের আগে আর বিয়ের পরের জীবনটা না একদম আলাদা, অনেক পার্থক্য। আমিও তো কোনো দিন ভাবতে পারিনি যে মা বাপিকে ছেড়ে আমি নাকি রাত্রিবেলা থাকবো, কিন্তু এখন দেখ আমি তো এখানে এসেও থাকতে পারি না, খালি টেনশন হয়। ঋষি কি করছে, ঋষি কি পড়লো, কি খাবে? আসলে কি বলতো, বিয়ের আগে আর বিয়ের পরে না অনেক পার্থক্য হয়। ওই যে বিয়ের দিন যখন সিঁদুর পরানো হলো না, কি একটা হয়ে গেল জানিস, সব কিছু পাল্টে গেল। ওই মানুষটা সব থেকে আপন হয়ে গেছে, তুই আর তাকে পর ভাবতেই পারবি না। তোর সব সময় মনে হবে যে তোর বরকে বর্মের মতো আগলে রাখি, যাতে অন্য কারো নজর না পড়ে যায়। বাবা কি বলছে দেখেছিস? আচ্ছা হাসছিস কেন বলতো তোরা? এই যে তোরা তো তুলিদির কথা বলছিস না, যেই তুলিদি মামু মামির এত যত্ন করে, যেই তুলিদি তোদের সব আদর আহ্লাদ সব মেটায়, যেই তুলিদি তোদের সমস্ত ফাংশনে সবকিছুতে থাকে, এরপর শুধু দেখবি বিয়েটা হতে দে, এরপর ওকে পাওয়াই যাবে না। আমার কথা মিলিয়ে নিস তখন। আসলে কি বলতো, সব মেয়েরই তো এরকম হয়। কি তুলিদি কি বলছে, তুমিও কি তাই করবে? বারে সব মেয়ের জন্য যদি একরকম হয়, আমার বেলাতে আলাদা হবে কেন? আমিও তো একটা দোষী গুণে সাধারণ মেয়ে, আমারও নিশ্চয়ই একই হবে। আজকে আমার বোন তার এক্সপিরিয়েন্স শেয়ার করছে, হয়তো আমিও একদিন আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। আসলে কথাটা খুব সত্যি, সব মেয়েই নিজের স্বামীকে বর্মের মতো আটকে রাখতে চায়, আগলে রাখতে চায়, অন্য মেয়ের নজর পড়লেই তার খুব অস্বস্তি হয়। এই কথাটা কিন্তু খুবই সত্যি। যাক, আমি তাহলে আমার কাজটা তো সেরে রাখি। দেখ, মা বলেছে যত তাড়াতাড়ি সম্ভব তোকে রেডি করে রাখতে, ওরা এসে তো বেশিক্ষণ ওয়েটও করবে না, বসবেও না, অলরেডি দেরি হয়ে গেছে, এরপর তো বিয়ের লগ্নই পার হয়ে যাবে।
বর আনতে কে গেছে রে? আর তোর বরকেও তো অনেকক্ষণ দেখছি না। আরে ওই তো গেছে বর আনতে। আসলে ঋষি আমাকে অনেক দিন ধরেই বলেছিল যে ওই বর আনতে যাবে। আসলে শালির বিয়ে বলে তো খুবই আনন্দ না? এখন তো ওর সিনিয়র না? হ্যাঁ ঠিক আছে, কয়েকদিন হলেও তো ওর সিনিয়র। ওই নতুন বরকে একটু গাইড করে দেবে। এই আজ তোরা বাসর জাগবি? জাগবো না আবার? আরে বাসরে তো গান বাজনা সবকিছু হবে, তোরা কিন্তু কেউ যাবি না, ঠিক আছে? তুলি দি গান গাইবে? আমি কি সেরকম গান গাইতে পারি নাকি? বাজে কথা বলিস না তুলিতি, তুই যথেষ্ট ভালো গান গাস, তুই আজকে কিন্তু গানটা গাইবি। তোর বড়ই তো ভালো গান গায়, তোদের বাসরও তো গান গিয়েছিল, তোর বরকেই বরং গানটা গাইতে বলিস, আমাকে আর জোর করিস না। হ্যাঁ অনেকক্ষণ ধরে উপোস করে আছে, সেই ভোর থেকে জাগা, তো তোর বরকেই গানটা করতে পার। আচ্ছা ঠিক আছে, আমি না ঋষিকেই বলবো গান গাইতে, বলবো যে শালিদের আবদার নিশ্চয়ই রাখবে। শালিদের আবদার কেন? তোর আবদার বললেই হবে। তা অবশ্য ঠিক, আমার বর আমার কোনো আবদারে ফেরায় না। খুব ভালোবাসে না তোকে? হুম তা বাসে, যদি না বাসতো তাহলে কি আর শ্বশুর বাড়িতে থাকার ইচ্ছে থাকতো? খুবই ভালোবাসে। তো শ্বশুর বাড়িও তো খুব ভালো। হ্যাঁ শ্বশুর বাড়ির সত্যি সবাই খুবই ভালো, কিন্তু আমার বর মানে ঋষি, ঋষি সব থেকে ভালো। মাঝে মাঝে এত চোখে হারায় না আমাকে, আমার অবশ্য একটু অস্বস্তি হয়। বলছিস? হ্যাঁ তাই তো বলছি। জানিস তো অফিস থেকে একটু হেল্প করবে? অফিস থেকে ফিরে এসে অলি 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 করে এত মাথা খারাপ করে দেয় না, যদি সামনে না যাই তখনই চিৎকার করবে। যেভাবেই হোক আমি যদি রান্নাঘরেও থাকি তখনই আমাকে সামনে চলে আসতে হবে, ভাব তো একবার। তোমার আমার কাছ থেকে কোনো উপহার চাই না? আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন, এক জীবনে মানুষ এত কিছু পায় না, আমার আবার কিসের উপহার? সে আছে, কিন্তু আপনি কিন্তু একদম বাড়াবাড়ি করবেন না। তুমি তো আচ্ছা, আমি আমার বইয়ের উপরে বাড়াবাড়ি করব কি করব না সেটা তুমি ঠিক করে দেবে? আচ্ছা তোরাই বলতো, তখন কিরকম অস্বস্তি লাগে সবার সামনে? তোরাই বলতো তখন কিরকম অস্বস্তি লাগে সবার সামনে? অস্বস্তি লাগে না খুব আনন্দ হয়, সত্যি করে সত্যি কথাটা বলতো। আসলে দুটোই হয়, আনন্দও হয় আবার অস্বস্তিও হয়। কিছুতেই চেঞ্জ করতে চায় না, এখন জোর করে ওকে ধরে বেঁধে চেঞ্জ করাতে হবে। এই তুলি দি, শোন না আমি যাচ্ছি, তুই একটু একা বস, ঠিক আছে? এই চল 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 দেরি করছে, চলো 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 চলো। আরে খোপা, উফ এটা তো আমি এটা রাখতে পারবো না।